অস্ট্রেলিয়ান থেকে এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে। পরিচালনা মোস্তাক হোসেন মাসুদ। দর্শক শুভ অপরাহ্ন, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে এস এম আব্দুল শাকুর আপনাদের সকলকে স্বাগত জানায় এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি জয়যাত্রা প্রিমিয়ার লিগ বা জেপিএল এর ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য। ঢাকা টিউট্রিয়াল এবং সেই সাথে আমাদের ফাইনালে আরো একটি দল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, দুই দলের অধিনায়ক কিন্তু আমাদের সাথে আছেন, সাথে নিয়ে আম্পার। চলুন না টচ পর্ব উপভোগ করি। অপরাজিত আছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি মানসিক ভাবে তৈরি নাকি কি ভাবছেন? অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৈরি, একটা ম্যাচও হারি নেই, ইনশাল্লাহ এই ম্যাচটা হারবো না। মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের অধিনায়ক সৌরভ, এবং আপনি গ্রুপ পর্বে একটি ম্যাচ হেরেছিলেন কিন্তু তারপরে যোগ্য দল হিসেবে ফাইনালে এসেছেন, কি ভাবছেন? টসে হেরে তো ফিল্ডিং করতে হবে প্রথমে। আমিও যদি টসে জিততাম তাহলে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিতাম, কারণ আমার বোলিং সাইডটা অনেক হার্ড। এর আগেও আমরা দেখেছি 124 রান চেস করে আমরা জয় লাভ করেছি, আজকেও যদি ওদেরকে 70 রানের ভিতরে আউট করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ জয় লাভ করতে পারবো। আর প্রথম থেকেই আমরা বিশ্বাস করে আসছি যদি আমাদের বোলিং লাইনটা সবাই সেরাটা দিতে পারে তাহলে আমরা জয় লাভ করবো ইনশাল্লাহ। টসে জয় লাভ করে ফিল্ডিং নিয়ে আমরা ফিল্ডিং উঠতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, টস হয়েছে এবং সেখানে ঢাকা টিউটোরিয়াল জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিছুক্ষণের মাঝে কিন্তু মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়রা নামবে ফিল্ডিং করতে। চলুন উপভোগ করি ম্যাচ। কমেন্ট্রি বক্স অপেক্ষায় আছেন জামিলুর রহমান। অনেক অনেক ধন্যবাদ এস এম আব্দুল শাকুর। সুপ্রিয় দর্শক, জয়যাত্রা প্রিমিয়ার লিগ 2016 আজকের স্বপ্নের ফাইনাল। একটু আগেই আপনারা উপভোগ করলেন টস পর্ব। উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা যারা রয়েছেন, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট একাডেমি দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা রয়েছেন ইয়াসিন বেপারি, সৌরভ, আশিক খান, রেদওয়ান হোসেন, সনিয়ান ইসলাম, রাজীব, সামি মাহমুদ, নাহিদ হাসান, রাকিবুল ইসলাম, নয়ন এবং গোলাম রাফি। পক্ষান্তরে ঢাকা টিউটোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের টিমে রয়েছেন খন্দকার রাকিবুল ইসলাম, রানা মোল্লা, নাজির হুসাইন, সাজীব ইসলাম, মোহাম্মদ সোহেল, আমজাদ হুসাইন, মোহাম্মদ রুবেল এবং তমাল। সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট 2016 জেপিএল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজকের এই স্বপ্নের ফাইনাল। পরস্পর দুটি দল মুখোমুখি। ঢাকা টিউটোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাকিব এবং সোহেল মাঠের মধ্যে প্রবেশ করেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন কমেন্ট্রি বক্সে এস এম আব্দুল শাকুর। শুভ অপরাহ্ন জামিলুর রহমান। দারুণ দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি, দর্শকরা কিন্তু মাঠে এসেছেন জয়যাত্রা প্রিমিয়ার লিগ 2016 ফাইনাল ম্যাচ, যেমনটা আপনি বলছিলেন স্বপ্নের ফাইনাল। দলীয় অধিনায়ক রাকিবকে আমরা দেখছি, রাকিব স্ট্রাইক এন্ডে, তিনি আসলে ইনিংসে শুরু করবেন। মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভার্সেস ঢাকা টিউটোরিয়াল, আমার মনে হয় গ্রাফিক্সটি কারেকশন হবে খুব দ্রুতই। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের কথা আমরা জেনেছি, রাকিব আছেন এবং অন্যদিকে আছেন সোহেল। উদ্বোধনী বোলার হিসাবে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আশিক, যিনি আসবেন প্রথম বলটি নিয়ে। প্রথম বল এবারে ড্রাইভ করেছেন, চমৎকার কভার ড্রাইভ, এক্সট্রা কভারে অসাধারণ ফিল্ডিং, রান হলো না। প্রথম বলটি কিন্তু ডট বলে খেলা শুরু হলো, স্ট্রেট টু দা ফিল্ডার, রান নেওয়ার কোনো সুযোগ নেই। যদিও ছোট মাঠ, একটু যদি আপিস করে খেলা যায় তাহলে সেটি ছক্কা পাওয়া সম্ভব। ইভেন এই বলটি কিন্তু ছক্কা পেতে পারতেন যদি আপিস করে অফ ড্রাইভ খেলতে পারতেন। দ্বিতীয় বলটি করার জন্য আশিক যাচ্ছেন, ওভারে দ্বিতীয় বল, লব প্লেট অন ড্রাইভ, লং অন দিয়ে বল সীমানার বাইরে, চার রান।
প্রথম চারের মার, চমৎকার একটি চারের মার কিন্তু আমরা দেখলাম দলীয় অধিনায়ক রাকিবের ব্যাট থেকে। রাকিব কিন্তু যখন টসে ছিলেন তখনও কিন্তু দৃঢ় প্রত্যয় ছিলেন যে তার ব্যাটিং, দলের ব্যাটিং অনেক সুন্দর। যদি প্রথম বলটি রান পাননি তবে ড্রাইভ কিন্তু ছিল চমৎকার একটি কভার ড্রাইভ। দ্বিতীয় বলে কিন্তু অন ড্রাইভে চার, অর্থাৎ চার কোন উইকেট না হারিয়ে এবারে ক্যাচের মতো করে তুলতে পারবেন কি কেউ, বল চলে গেল আবারও সীমানার বাইরে ডিপ কভার অঞ্চল দিয়ে ব্যাক টু ব্যাক বাউন্ডারি রাকিবের ব্যাট থেকে। চমৎকার তিনটি বলে দুটি চার, একটি ডট বল এবং প্রথম বলটি ডট। অবশ্য হতাশ হওয়ার কিছু নেই এস এম আব্দুল শাকুর, আপনি জানেন যেহেতু ছোট মাঠ ইনডোর স্টেডিয়াম, এই মাঠে কিন্তু অনেক ক্রিকেট হয়েছে, ইউনি ক্রিকেট হয়েছে, কর্পোরেট ক্রিকেট হয়েছে এবং তারই ধারাবাহিকতা আজকে প্রথমবারের মতো জেপিএল এর প্রথম ফাইনাল। পরের বলটি ডিপ স্কোয়ার লেগ দিয়ে চার রান এবং চমৎকার তিনটি চার, আমরা যদি হ্যাট্রিক বলি হ্যাট্রিক চার কিন্তু দেখলাম। প্রথম বলে কোনো রান হয়নি, দ্বিতীয় বলে চার, তৃতীয় বলে চার, চতুর্থ বলে চার এবং চার, তিনটি চার কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম ওই আশিক আশিকের বলে রাকিবের ব্যাট থেকে। এবারে কিন্তু চার নাকি ছয়, আম্পায়ার জানালেন যে চার, অর্থাৎ প্রথম বল ডট হলো, পরের চারটি বলে কিন্তু চারটি চার মারলেন ওই রাকিব, দলীয় অধিনায়ক। ১৬ কোন উইকেট না হারিয়ে ঢাকা টিট্রিয়াল, প্রতিপক্ষ মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। আম্পায়ার হিসেবে আজকে রয়েছেন এম এ কাইয়ু এবং আলী বাবু, আল আলী বাবু, দুজনই অবশ্য ভালো আম্পায়ার আজকের এই ম্যাচ পরিচালনা করছেন, বিসিবি লিস্টেড আম্পায়ার। পরের বল লফট ডন ড্রাইভ লং অন কিয়ার ছক্কা প্রথমবারের মতো, হোয়াট অ্যান ওভার, কি বলবো আসলে, অসাধারণ ব্যাটিং করছেন দলীয় অধিনায়ক রাকিব। চারটি চার এবং একটি ছয় কিন্তু এই ওভারে দেখলাম, অর্থাৎ মোট ২২টি রান হয়েছে এই ওভার থেকে। দারুণ ব্যাটিং, চারটি চার এবং একটি ছয়, সর্বমোট ২২ রান, অর্থাৎ প্রথম ওভারের খেলা শেষে ঢাকা টিট্রিয়ালের সংগ্রহ ২২ কোন উইকেট না হারিয়ে। ফ্লাইং স্টার্ট, ফ্লাইং স্টার্ট নিঃসন্দেহে বলতে হবে ঢাকা টিট্রিয়াল স্কুল অ্যান্ড কলেজের জন্য। প্রথম ওভার থেকে দারুণ শুভ সূচনা, কোনো উইকেটের পতন কিন্তু এখন হয়নি। নতুন বোলার দ্বিতীয় ওভার শুরু করবেন বাবু উত্তর প্রান্ত থেকে। প্রথম বলটি একটু রাইজিং ডেলিভারি ছিল, স্টাম্পের বাইরে, ব্যাটসম্যান সজুরে হাঁকিয়েছিলেন অন সাইডে, বলে ব্যাটে করতে পারেনি। আবারও একটি ডট বল, অর্থাৎ দ্বিতীয় ওভারের প্রথম বলটিও ডট। সোহেলকে আমরা ব্যাট করতে দেখছি, দ্বিতীয় ওভারে তিনি স্ট্রাইক পেয়েছেন, কারণ আগের ওভারে ছটি বলে কিন্তু রাকিব খেলে ২২ রান করেছিলেন। পরের বল অসাধারণ বোলিং কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে বাবুর কাছ থেকে, বাবু কিন্তু দারুণ বল করছেন, দুটি বলই ডট আদায় করে নিয়েছেন কিন্তু সোহেলের বিপক্ষে। সোহেলকে অধিনায়ক রাকিব কিন্তু বলছেন যে না, বল নষ্ট করা যাবে না, ফাইনাল ম্যাচ বলে কথা এবং এই স্বপ্নের ফাইনালে কিন্তু মুখোমুখি আছে এই দুই দল, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ বনাম ঢাকা চিটচল, উপভোগ করছেন জেপিএল। বাবু আসছেন ওভারের পরের বল, এবার শর্ট বল, একবারের জন্য দ্রুত স্ট্যাম্প ভাঙলে কিন্তু রান আউট হতে পারতেন কিন্তু সেটি কিন্তু হয়নি, রাকিব স্ট্রাইকে ফেরত আসলেন। ২৩ কোন উইকেট না হারিয়ে ঢাকা টিউটোরিয়াল। দারুণ রানিং বিটুইন দ্য উইকেটস, উভয় ব্যাটসম্যানদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। আগের ওভারটি মোকাবেলা করেছিলেন রাকিব অপর প্রান্তে থেকে, তিনি উসমুস করছিলেন যে ছোট মাঠ রান নিতে হবে এবং সিঙ্গেল নিয়ে তার পার্টনারকে তিনি স্ট্রাইক প্রান্তে এনে দিলেন, অর্থাৎ প্রথম ওভারটি রাকিব একটি সিঙ্গেল। আজকের এই আয়োজনের কিন্তু প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নাজমুল হাসান পাপন এমপি, মাননীয় সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই সাথে জালাল ইউনুস মিডিয়া কমিটির প্রধান এবং পরিচালক বিসিবি, তিনি আছেন। এবারে কিন্তু ড্রাইভ করে দিয়েছেন চমৎকার অন ড্রাইভ লং অন অঞ্চলের উপর দিয়ে ছক্কা রাকিবের ব্যাট থেকে এবং দলের সংগ্রহ ২৯ কোন উইকেট না হারিয়ে ঢাকা টিউটোরিয়াল। অনেক দর্শকও কিন্তু শাকুর গ্যালারি মাতিয়ে রাখছেন জয়জাতা প্রিমিয়ার ক্রিকেট লীগের আজকের এই ফাইনালে এবং দর্শক ছাড়া কোনো খেলায় জমে না, সেই দর্শক কিন্তু কোনো কমতি নেই আজকে অন্তত, প্রচুর পরিমাণে দর্শক সমাগম ঘটেছে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুর থেকে, সরাসরি দেখছেন এটিএন বাংলায়।
জেপিএল এর ফাইনাল যেখানে মুখোমুখি ঢাকা টিউটোরিয়াল টসে জিতে তারা ব্যাট করছে প্রতিপক্ষ মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। রাকিব দলের অধিনায়ক, সবগুলো রান প্রায় তিনিই করেছেন। এবারে লেগ স্টাম্পের বাইরে, আম্পায়ার বললেন, আম্পায়ারের ক্ষেত্রে কাইয়ুম, তিনি দুহাত প্রসারিত করে বললেন যে না এটি ওয়াইড, অর্থাৎ আরো একটি রান হলো এই মুহূর্তে। রান বাড়লো এই মুহূর্তে 30, ওয়াইডে অবশ্য দুরান হবে এবং সেই দুরানের সুবাদে কিন্তু দলের রান 31, কোনো উইকেট না হারিয়ে ঢাকা টিউটোরিয়াল। আশিক আক্রমণে রয়েছেন উত্তর প্রান্ত থেকে, লম্বা দীর্ঘ দিয়ে খেলা, লেফট হ্যান্ড ড্রাইভ, কর্নার উপর দিয়ে ছক্কা, বিশাল একটি ছক্কা, আবারও সেই রাকিবের ব্যাট থেকে ঢাকা টিউটোরিয়াল টসে জিতে ব্যাট করতে নেমে সার্থকতা প্রমাণ করে চলেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাকিব এবং সোহেল। যাই হোক, পরের বলটি নিয়ে যাচ্ছেন বাবু, এবারে আবারও কিন্তু ড্রাইভ করেছেন, কভার ড্রাইভ, ডিফেন্সে কভার অঞ্চলের উপর দিয়ে ছক্কা, রাকিব শো কিন্তু দেখছি আমরা এই মুহূর্তে, দ্বিতীয় ওভারের খেলা কিন্তু শেষ, রাকিব ছক্কা বৃষ্টি। রাকিব এবং সোহেল ঢাকা টিউটোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারা সেমিফাইনালে পরাজিত করেছিল ইহক স্কুল অ্যান্ড কলেজকে 6 উইকেটে পরাজিত করে আজকের এই সাফল্যের ফাইনাল। পক্ষান্তরে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, তারা মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজকে 17 রানে পরাজিত করে আজকের এই সাফল্যের ফাইনালে। জয়যাত্রা প্রিমিয়ার লিগ 2016 মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম মিরপুরে। তৃতীয় ওভারের খেলা শুরু হল, দক্ষিণ প্রান্ত থেকে আউটসাইড এজ, ডিপ থার্ড ম্যান ক্লিয়ার, 4 রান, দেখার মতো একটি শট। রাজীবের প্রথম বল থেকে একটি 4-এর মার আদায় করে নিলেন ব্যাটসম্যান এক্ষেত্রে সোহেল। রাজীব ছুটছেন পরে বলটি, লফটেড স্ট্রেট ড্রাইভ, বোলারের মাথার উপর দিয়ে বল গিয়েছে পড়লো গ্যালারিতে, কালারফুল গ্যালারি, আর একটি ছক্কা। রাকিব যখন অপর প্রান্ত থেকে রান তুলছেন 4-6-এর মার দিয়ে, তখন তিনি কেন, সোহেল কেন বসে থাকবেন, তিনি অনুসরণ করলেন রাকিবকে। পরে বল স্কুপ করতে চাইলেন কিন্তু বলে
ষষ্ঠ ওভারের প্রথম বলটি লেফট অন ড্রাইভ লং অন দিয়ে বল সীমানার বাইরে গ্যালারিতে গিয়ে ছেড়ে পড়ল, গ্রেট সিক্স। সুদৃশ্য রফি, রফি তুমি কার, কোন দলটির জন্য অপেক্ষা করছে তা কিন্তু বারো ওভার শেষেই আমরা বলে দিব, আপনারাও জানতে পারবেন বন্ধুরা। কভার ড্রাইভ আপিস করে খেলেছেন, এক্সট্রা কভার দিয়ে ছক্কা, ব্যাক টু ব্যাক সিক্স। রাকিব অন ফায়ার, উদ্বোধনী ব্যাটসম্যান, এখনো পর্যন্ত তিনি অপরাজিত রয়েছেন। একানব্বই রানে অপরাজিত রাকিব, রাইজিং ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে ছিল কিন্তু আম্পায়ারের দোহাত দুদিকে প্রসারিত হল, অর্থাৎ ওয়াইড ওয়াইড সূত্রে দুটি রান। জয়জাতা ফাউন্ডেশনের আয়োজনে প্রথমবারের মতো জিপিএল আজকের ফাইনাল ম্যাচ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচ। ঢাকা মেট্রোপলিটন স্কুল টিউটোরিয়াল স্কুল আরো একটি ছাপ, রাকিব অন ফায়ার, উদ্বোধনী ব্যাটসম্যান এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন। সাতানব্বই রানে অপরাজিত রাকিব, আর মাত্র তিনটি রান প্রয়োজন সেঞ্চুরির জন্য, দেখা যাক সে অপেক্ষায় রয়েছেন রাকিব। কিন্তু গ্রাউন্ডে খেলেছেন, একটি রান পাবেন, অর্থাৎ আটানব্বই রানে পৌঁছে গেলেন রাকিব, আর মাত্র দুটি বল রয়েছে, দুই বল বাকি। রাকিবের সেঞ্চুরির জন্য অবশ্যই স্ট্রাইক রোটেট করতে হবে। বামহাতি ব্যাটসম্যান, ইনিংসে দুটি বল বাকি রয়েছে, রাকিবের সেঞ্চুরির জন্য দুটি রান দরকার। সিঙ্গেল, রান আউট হবে, রান আউট, কিন্তু উইকেটের পতন ঘটল রান আউটের মাধ্যমে। রাকিবের সেঞ্চুরি হয় কিনা দেখার বিষয়, রাকিব আটানব্বই রানে অপরাজিত রয়েছেন। রাজীব দ্বিতীয় উইকেটের পতন ঘটাতে পারলেন। নতুন ব্যাটসম্যান একটি বল খেলার সুযোগ পাবে, তবে নন স্ট্রাইক প্রান্তে তাকে থাকতে হবে। রিপ্লে দেখুন, ফলো থ্রুতে ফিল্ডিং করে উইকেট ভেঙে দিলেন, রান আউট, একটি বল রয়েছে। রাকিবের সেঞ্চুরির জন্য প্রয়োজন আটাশি আটানব্বই রানে অপরাজিত, দুটি রান প্রয়োজন রয়েছে। রাকিব পারবেন কিনা দেখা যাক, স্টাম্পের বাইরে, বল ব্যাটে করতে পারেননি, ইনিংস শেষ, রাকিবের সেঞ্চুরি হল না, আটানব্বই রানে অপরাজিত থাকলেন। ছ ওভার শেষে দলীয় রান ঢাকা টিউটোরিয়াল দলের, একশো চব্বিশ রান দু উইকেট হারিয়ে, টার্গেট একশো পঁচিশ। দর্শক আমরা এখন চলে যাব এস এম আব্দুল সাকুরের কাছে, চলুন এস এম আব্দুল সাকুরের কাছে। অসংখ্য ধন্যবাদ জামিলুর রহমান, চমৎকার প্রথম ইনিংসটি আমরা দেখলাম ঢাকা টিউটোরিয়ালের কাছ থেকে, একশো চব্বিশ রান মাত্র দুটি উইকেট হারিয়ে, এবং অসাধারণ ব্যাটিং করেছেন দলীয় অধিনায়ক রাকিব। আটানব্বই রানে অপরাজিত থেকে তিনি কিন্তু মাঠ ছেড়েছেন। এখন দু ইনিংসের যে বিরতি, সেই বিরতিতে আমরা চমৎকার ডিসপ্লে উপভোগ করব, আমরা করব ফাউন্ডেশনের মাধ্যমে যে ডিসপ্লেটি হবে, এবং আমরা করব ফাউন্ডেশন কি আসলে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর, এবং তাদের মনোমুগ্ধকর ডিসপ্লে নিয়ে তারা অপেক্ষা করছেন। চলুন উপভোগ করি আমরা করব ফাউন্ডেশনের চমৎকার ডিসপ্লে।
তাকে স্বাগত জানা। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, অতি প্রাণের আশা পূরণ করে দাও। আপনারা তো খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন, আগামী বছরের বাজেটকে আপনি কিভাবে দেখতে চান? বড় বাজেট, অর্থনীতি বড় হচ্ছে, বাজেটও বড় হবে। বাংলাদেশ এখনো যে পরিমাণে রাষ্ট্রীয় ব্যয় করে সেটা যে কোনো দেশের এই রকমের উন্নয়ন অবস্থার তুলনায় অনেক কম। যে অর্থ বরাদ্দ ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকে সেটিও হয় না। কিভাবে আমি আরো বেশি পটেনশিয়াল যে রিসোর্স আছে ওইটাকে আনবো? কেমন হবে এবারের বাজেট, কেমন দেখতে চান এবারের বাজেট? বাজেট 2016-2017 নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রাইম ব্যাংক বাজেট ও অর্থনীতি, উপস্থাপনা ও পরিচালনা জ ইমামুন, প্রযোজনা ফয়সাল মাহমুদ। যখন কিছু মিলল না তখন ব্যাংক থেকে টাকা ধার নিলাম। তাহলে কি পাবলিক সেক্টর, কি প্রাইভেট সেক্টর, ব্যাংকের সমস্ত কিছুর মধ্যে স্বচ্ছতা আসবে? দেখুন আজ রাত 10:55 মিনিটে, চোখ রাখুন এটিএন বাংলা।